রাশিদার নাম, রাশিদার নাম। কি করছো বটি, কাকে খুঁজে বেড়াচ্ছো তুমি? আরে রাশিকে আর বলিস না, আমরা তো খাবে বললো ডালের বড় আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম নিজের হাতে, এখন মুখ ধোয়াতে এসে পাচ্ছি না। রাশি, কাকে খুঁজছো বটি, যাকে তুমি নিজের হাতে তাড়িয়ে দিয়েছো? আমি তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি তুমি আর বর্দা মিলে তোমাদের মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। রাশি আমাদের মেয়ে নয়, রাশি আমাদের কাছে মরে গেছে। তোমাকে আমি হাজারবার বলেছি যে ওর নাম এই বাড়িতে উচ্চারণ করবে না। শোনো, আজ থেকে এই মেয়েটা তোমাদের ঘরে থাকবে। ওকে ভালোভাবে এই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সব শিখিয়ে দেবে। মা, মা যাই হয়ে থাকুক না কেন, বুঝি তোকে বিয়ে করে এনেছে। প্লিজ এরকম করবেন না মা, প্লিজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুনলে না যে কেন কি বিয়ে করেছে? Or my first just a game? মা, ওটা ওর জায়গা নয় মা, প্লিজ। ও বৌমনি, আমাদের বাড়ির মেড সার্ভেন্টরা কি খারাপ থাকে নাকি? তাছাড়া ওর গ্রামের বাড়িতে যেভাবে থাকতো তার থেকে এখানে অনেক বেটার খাওয়া পড়া পাবে। যাও, ওগুলো নিয়ে এসো। বৌমা, উচিটা পৌঁছে কোনো খবর দিয়েছিল? না বাবা, আমি তো একটু আগে মাকেও বলছিলাম সে কথা। উদিতা না বড় হলো না, একটু কাণ্ড জ্ঞান নেই, জানে আমি চিন্তা করি। কি বলবো বলো, ওদের বাড়িতে গিয়ে খুঁজতে নিয়ে আসি, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। নিজের চোখে গিয়ে একবার দেখে আসি। না না বাবা, এক মিনিট, তোমার যাওয়াটা ঠিক হবে না। তারপর ওখানে গেলে তোমাকে কি অপমান করলো না করলো তার কোনো গ্যারান্টি আছে? আরে ওখানে তো উজি রয়েছে। উজি থাকলেও বাবা, ওখানে কাকিমা আর সিদ্ধার্থ রয়েছে। অর্ক ঠিকই বলেছে, তোমার যাবার দরকার নেই। হ্যাঁ, তোমার যাবার দরকার নেই, আমি খবর নিয়ে আসছি। শুনছ, সঙ্গে আমিও যাই, তুমি একা যেও না। আমরা দুজনে যাচ্ছি, চলো। পেপারটা ভালো করে দেখো, সিগনেচারটা, এটা তোমার করা সিগনেচার। এই কন্ট্রাক্ট অনুযায়ী আমরা যা চাইবো তোমাকে দিয়ে এক বছর তাই করাতে পারবো। পালাবার জাস্ট কোনো রাস্তা নেই, ভালো মেয়ের মতন এ বাড়িতে থাকো আর সব কাজ করো, না হলে কিন্তু অনেক কিছু খারাপ হতে পারে তোমার সাথে। জয়, ওকে নিয়ে আমাদের আমাদের কত স্বপ্ন ছিল বলতো, কত এতটা হতাশ না, আমাদের সন্তান আমাদের সাথে এতটা অন্যায় করবে বলো? আমার মনে হয় যেন আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। না জয়া, কোন রকম ভুল হচ্ছে না, সবকিছু বুঝিয়ে উঠতে তো ওরও সময় লাগবে। চুপ, একদম চুপ, ওর হয়ে তুমি কোনো কথা আমার কাছে আর বলবে না। এখন থেকে রাশির কোনো অস্তিত্ব, ও এখন থেকে আমাদের কাছে রাশি। বৌমনি, একজন মেড সার্ভেন্টকে নিয়ে এত বাড়াবাড়ি করবার কোনো কারণ নেই। মম জানতে পারলে কিন্তু খুব ভালো হবে না। উঠে এসো ওখান থেকে, ওঠো। কি হলো, তোমাকে উঠতে বললাম না? ওঠো, ওঠো, ছাড়ো ওকে বৌমনি, ছাড়ো, ভালো হবে না কিন্তু বৌমনি, ছাড়ো, ওঠো, ওঠো, ওঠো বলছি বৌমনি, ওঠো, চলো চলো, ওকে দেখতে হবে না, চলো। রাশিদার নাম, রাশিদার নাম।